fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna kiss the ভীষণ কষ্ট হচ্ছে, সবার শরীর খারাপ, বাড়িতে সবার ছেলে তো পায়খানা বমি হয়ে যাচ্ছে, কাল রাত থেকে আমার বমি হয়েছে, তোমার দাদা ভাইয়ের আজকে পায়খানা শুরু হয়েছে, তাহলে কি বলবো, আর ভালো লাগছে না। আর মেয়ে ওইদিকে কি করছে জানি না, মানে ওই কাঁদছে হাসছে অনেক কিছু করছে। তো যাই হোক, আজকে হলো শুভ নববর্ষ, সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদেরকে। পয়লা বৈশাখটা এবছর কেমন করে কাটবে জানি না, ভীষণ বাজেভাবে কাটবে মনে হচ্ছে। একটু কমা পাখাটা, ট্র্যাকে দিয়ে দাও, ভীষণ বাজে পরিস্থিতি। তো পয়লা বৈশাখ সকালবেলাতে ঘুম থেকে উঠে একটুখানি অনেক ফ্রেশ হবো, ভালো হাসি মুখে থাকবো, কিচ্ছু না, ভীষণ শরীর খারাপ। ছেলেকে মিজিরির শরবত করে দিলাম, দুলালের তাল মিজিরি, তোমাদের দাদা ভাইকেও দিলাম। আর এবার খাবো একটু লিকার চা, সামান্য কিছু তো খেতে হবে না, আজকে চিনি দিনি বলতে বাবাকে দিতে হয়েছে ওখান থেকে। আর ছেলে খাবে একটু জল বিস্কুট, কমপ্লেন টমপ্লেন কিচ্ছু দিচ্ছি না, বমি থামছে না, পায়খানা থামছে না, এত ওষুধ আনছি তাও থামছে না, বাড়ির ঘরের সব কাজ পড়ে আছে, সব কাজ, মানে কি বলবো। যাই হোক, সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছে। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ কেমন করে বসে আছে, গুটি ছুটি মেরে, একদম ভালো লাগছে না, কি করবো বুঝতে পারছি না, কি না করবো বুঝতে পারছি না, ঘরের কীভাবে কাজ ধরা হবে জানি না, সবাই সবাই টায়ার্ড, বাড়ির সবাই টায়ার্ড, তিনটে মানুষ, আর পুচকিটাকে তো বাদই দিলাম, ওর তো আর কি, ওকে খাও দাও ঘুম পাড়া, এই তো। আর প্রচণ্ড গরম, আমাদের কি হয়েছে জানি না, সবার একসাথে বমি পায়খানা কী জন্য হয়েছে জানি না, কি হচ্ছে বুঝতে পারছি না। ছেলের আগে তারপর আমার হলো, সকাল থেকে আসছে তোমার দাদা ভাই শুরু হয়েছে। তো যাই, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো পয়লা বৈশাখটা কীভাবে কাটায়, কী করছি না করছি, ভালো মন্দ খাবার দিন, সেখানে দেখো কী করে কী খাবো বুঝতে পারছি না, কী খাবো রান্না করবো তাও বুঝতে পারছি না। সঙ্গে থাকো, দেখতে থাকো। শুয়ে পড়েছি বন্ধুরা, ভীষণ আলা লাগছে, শুধু আলা লাগছে, তোমাদেরকে বলে বলে তোমাদেরও মাথা খারাপ করে দিয়েছি, তা নয় ভীষণ কষ্টটা কষ্টই হচ্ছে গো, কিছু বলার নেই। আর ছেলের দিকে পড়ছে একটু, আর মেয়ের দিকে ঘুমাচ্ছে, অনেক কষ্ট ঘুম পাড়িয়েছে, আজ এসিটা চালিয়েছে একবার হালকা করে। আর এই দেখতেই পাচ্ছ মশারির ওপর, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, ওই দেখো ঘুমাচ্ছে। আর মশারির উপর এই হাওয়াটা ডাইরেক্ট দিচ্ছি না, একটা কাপড় দিয়ে দিচ্ছি, একই তো মশারিটা ঘন, তার উপর আবার এরকম, আবার ভাবি এরকম করে না, মশারিটা একটা কাপড় ঢেকে দিয়েছি, আর হালকা করে দিয়েছি, আঠাশে দিয়েছি, দেখতেই পাচ্ছ, দাঁড়া ওই দেখো আঠাশে দিয়েছি, বুঝতে পারছো নাকি জানি না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই দোকানের দিকে রওনা হয়ে গেছে, আর ছেলেকে এদিকে পড়তে বসিয়েছি একটুখানি, ছেলেরও খুব শরীর খারাপ, বিশেষ করে ছেলেরও বেশি শরীর খারাপ। আর ভাত বসিয়েছি আমি, ভদ্র সব ক্লিন করে দিয়ে তারপর তোমাদের দাদা ভাই দোকানের দিকে গেছে, কথা বেরোচ্ছে না মুখ থেকে। এরে এরে, ভাতের ফ্যান উঠছে গেল গো, এই জন্য একটা খুব বাজে বিরক্ত লাগে। আজকে দুবেলা চাল নিয়ে নিয়েছি, কতটা গড়িয়ে গেছে গো, বেশি না একটু, অতগুলো বাসন ছিল সব মেজে দিয়েছে। আর এদিকে বোতলটা আমি ফুটিয়ে নিয়েছি জল গরমে, জলটা ফেলতে হবে, আর ভাত বেশি করে বসিয়েছি, দুবেলা ভাত বসিয়ে দিয়েছি, যা রোদ গরম পড়েছে, উল্টো পাল্টা খেতেই পাচ্ছি না। আর আমি কুমড়োর তরকারি করতে গিয়ে মুড়ি খাওয়া বলে কুমড়োটা পুরো নষ্ট হয়ে গেছে, যাই হোক এখন সুড়ি ঝুড়ি ভাজা দিয়ে খেতে হবে। আর ফিল্টারে জল ঢেলে দিয়েছে, আর দেখতে হচ্ছে খালি বোতল কতগুলো জমে গেছে, এগুলো এখন ভরতে হবে, ছেলেকে দিয়ে একটু ভরা করাবো, আমি তো পারছি না। যাই হোক, তোমার দাদা ভাই এখন বাজার করে নিয়ে আসবে, চলো আমি একটুখানি মুড়ি রেডি করি, ছেলে আমি একটুখানি খাবো, ছেলেকে ওষুধ খাইয়েছি, আর আমি একটুখানি মুড়ি খেয়ে নিই।
হাওয়া দিচ্ছে প্রচুর, পয়লা বৈশাখটা কী বাজেভাবে কাটছে, একই তো বেরোতে পারছেন না বাড়ি থেকে, তার উপর আবার কী বলতো শরীরগুলো ঠিক নেই, আর বাইরে রোদ দেখেছো যেটা খাঁকা পড়া রোদ, ভীষণ রোদ, বাপরে বাপ, উঠোনে যাওয়া যাচ্ছে না। দেখ চলো মুড়িটা রেডি করি, মুড়ি অল্প করে রেডি করে নিলাম ছেলের জন্য, এই যে চিনি জল দিয়ে মুড়ি, আর আমার জন্য অল্প করে ছোলা দিয়ে মুড়ি। শশাটা আনতে বলেছি তোমাদের দাদাভাইকে, এ বললো আসার সময় নিয়ে আসবো, তো কী করবো শশা ছাড়াই এখন খেতে হবে, আর খাবার ইচ্ছে কিচ্ছু নেই, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে, বমি হয়েছে যেহেতু সেই জন্য। যাই চলো জল খাবারটা খেয়ে নিই, মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে, উঠো পা চলে এ সময় আসো। ঠিক আছে পরে, আজকে সানডে রবি, যেহেতু ফোন দেখবো রবিবার নয়, আঁকা ছিল ক্লাসটা যেতে পারলো না, শরীর এত ভালো নয় পাঠালাম না। নাই বাবা খেয়ে না, দুধটা কম হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ভাই বোনের পয়লা বৈশাখের ড্রেস, ওরে বাবরি আমাদের পুচকুকে হোয়াইট হোয়াইট পরিয়ে দিয়েছি। তো দেখো ওটার মামা বাড়ি থেকে এই ড্রেসটা পয়সা দিয়েছিলো, এই ড্রেসটা কেনা হয়েছে। ঠিক আছে ওই দেখো যেটা দেখালাম, পরিয়ে দিয়েছি স্নান করে, আর এই হচ্ছে ছেলায় সেটিং, আর পুচকুর আজকে স্নান হয়ে গেছে একদম। কেমন লাগছে আমার পুচকুকে আর আমার পচকাকে, তুই পচকা আর পুচকু কেমন লাগছে দুজনকে, দুজনে পচকা, বলি বাবলি বলি বাবলি গুলি গুলি চোখ গুলো রে তাকাচ্ছে দেখো গো, বলি বাবলি ও অনেকক্ষণ ধরে কোলে নেবে করেই যাচ্ছে, দেখ ঠ্যাংগুলো তোর কোথায় তুলে দিয়েছে। চলো এবার স্নান করিয়েছি ওকে, এবার খাওয়াবো, খাইয়ে নি চলো, আর রান্না বান্নাটা তোমাদেরকে পরে শেয়ার করছি, আজকে পয়লা বৈশাখে বিশাল ধামাকা খাওয়া দাওয়া হবে আমাদের আজকে, চলো পরে দেখাচ্ছি। বন্ধুরা খেতে বসে গেছি, দেখো রান্না বান্না বলতে আজকে পয়লা বৈশাখে কিছুই নেই, মাছের তেল পটকা ভাজা, মাছ ভাজা, উচ্ছে আলু সেদ্ধ মাখা, আর এদিকে মুসুরির ডাল। এই দুপুরের খাওয়া দাওয়া, মেয়ে ঘুমাচ্ছে না কোলে আছে দেখতে পাচ্ছ, চলো খাওয়া দাওয়াটা সেরে নি, ছেলের আবার নাচের ক্লাস আছে। তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, খাওয়া দাওয়া তো সেই দুপুরে করেছি, তোমাদের সামনে আর আসিনি, আর আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর ছেলে গেছিলো নাচের ক্লাসে, আর ছেলে এসেছে 6:30 সময় করে, আর এখন এলো তোমার দাদাভাই এইমাত্র দোকান বন্ধ করে এলো, ছেলেকে নামিয়ে দিয়ে আবার চলে গেছিলো 6:30 সময়, আর সেই থেকে ছেলে আমি মেয়ের কাছেই শুয়েছিলাম আর ফোন টোন দেখছিলাম এই তো, আর সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি ভয়ে যাতে বমি টুমি না হয়, সেই জন্য পেটটাকে একটু খালি রাখছি, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য সব দোকানে দোকানে হালখাতা, তো হালখাতা অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, ক জায়গায় নেমন্তন্ন যাবে বলো তো, এক দু জায়গায় না এক জায়গায় দু জায়গায় ছিল, এক জায়গায় ভীষণ ভিড় পালিয়ে এসেছে, মানে এত ভিড় সময় নেই তোমাদের দাদায়, আর এক জায়গায় গেছিলো আর এক জায়গায় করে নিয়ে এসেছে, আর চলো অনেক মিষ্টি দিয়েছে, প্রচুর প্রচুর মিষ্টি দিয়েছে, আর ক্যালেন্ডারটা মেন ইম্পর্টেন্ট, মানে মিষ্টির থেকেও না ক্যালেন্ডারটা দেখার জন্য না মনটা ছটপট ছটপট করছে, যে একটু নতুন বছরের ক্যালেন্ডার আমি কখন একটু দেখবো, কবে কী এই আছে কবে কী ওই আছে, সেই সব দেখার জন্যেই আমি ক্যালেন্ডারটা আরও চাইছি। তো ক্যালেন্ডার আসে না, আসে না দুটো ক্যালেন্ডার, দুটো ক্যালেন্ডার কে নিয়ে একই দোকানে মেয়ে কান্না শুরু করে দিয়েছে, ছেলেটাকে বারণ করলে না শোনে না, ও ঘুমাবে ওর হাতগুলো কিরম করে নাড়াবে, ও ভাবছে আমার লেগে যাচ্ছে, মেয়েটাও খুব প্যাঙা আছে। চলো আর রাত্রিবেলাতে একটুখানি রান্না হবে, সেই রান্নাটা না দুপুরবেলাতে তোমরা জানোই কীভাবে কী দিয়ে খেয়েছি, শরীরগুলো একদম ভালো ছিল না, আর ঘুম থেকে উঠে না মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, শরীরটা একটু ভালো লাগছে, ছেলের আর পটিটা হচ্ছে না, লাস্ট দুপুরবেলাতে পটিটা করেছে আর করেনি, ওই দেখো আমাদের সন্তান মন্দাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, পয়লা বৈশাখে তো মিষ্টি খেতে হবে মা, তুমি চোখগুলো খুলো, মুখে তো বেঁকিয়ে রেখেছে, বেঁকিয়ে রেখেছে, দাদা বকেছে তোকে, দাদা বকেছে, কোথায় বকেছে মা, বলি বা বলি শুধু ওর পায়ে চুম খাবে,
কথা বকেছে মা? আমার এইটাই জায়গা। মা একটু কথা বকেছে, দাদাকে একটু বকে দাও তো। বল যা যা, আমার লাগে না বুঝি। কোথায় বকো তুমি আমাকে? আমাদের কালটা বেটি গোপুদেরকে দেয়া যাবে না, কি সব হাত না হাত, ওই জন্য আলাদা। আর তোমাদের গোপুর জন্য মিষ্টি নিয়ে এসছে, তুলে রেখে দিয়েছো? তুলে রেখে দিলে? আচ্ছা যাই, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর রাতে একটুখানি পাতলা করে চিকেন করব, মানে কষা কষাই করবো। ও অল্প এনেছে? হ্যাঁ অল্পই এনেছি, দুটো পলিথিন গুলো। আর খাবি? আয় যা, খালি গায়ে দো খাবো না। কোনটা খাবি বল? এইটা খা, মিষ্টি খা। এই খাবো। তা কালো জাম খাবি বুঝলি? কালো জামই খা। কালো জামটা খেতে পারবি না বাবা, ভেতরে শক্ত শক্ত আছে। ব্যাস আর দে দে পাপা, না দে সবাই একটা যা খুশি তুমি না, চলো তুমি খেতে পারো। কি বন্ধুরা, সারাদিন পয়লা বৈশাখ কেটে গেল, আর এই যে রাত্রের দিকে পয়লা বৈশাখে নতুন ড্রেস পরেছি, নতুন নাইটি, ড্রেস বলা ভুট বাবু এদিকে সরে যাও। তো এই হচ্ছে নতুন নাইটিটা, পরে দেখছিলাম ফিটিংস ফাটাংস তো নাইটিতে আবার আমার করতে হয়, কারণ আমি তো আবার খুব একটা লম্বা নই, নাইটি নিচের দিকটা খাটাতেই হয়। তো দেখছি বেশ হয়েওছে, কিন্তু আমি সব নাইটি না কি বলতো জলে ভিজিয়ে তারপর পরি, কারণ জলে ভিজানোর আগে যদি ফিটিংস করে নেওয়া হয় না তাহলে কি হয় বলতো, আরও উঠে যায়, তখন বাজে লাগে দেখতে। একদম সেম টু সেম যদি পায়ের মাঝখানে না, মানে গোড়ালির কাছে না হয় না, তাহলে ভালো লাগে না দেখতে, আর বেশি উঠে গেলেও বাজে বাজে লাগে দেখতে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি অনেক দিন পর স্লিভলেস কিনছি, অনেক দিন পর স্লিভলেস পরছি, আর স্লিভলেস নাইটি সচরাচর আমাকে দেখতে পাও না পরতে, নতুন অবশ্য, পুরোনোগুলো যেগুলো আছে সেগুলো তো আবার সামনে বোতাম দেওয়া নয়। আর আমার বেশ ভালোই লাগছে, আর খুব গ্লেজি নাইটিটা, চকচক করছে, আর টিপটিপটা সাদ, ব্লুর উপর টিপটিপ সাদাটা পড়েছে, তো বেশ ভালো লাগছে। আর সবার পয়লা বৈশাখে মোটামুটি কেনা হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের বাদে কেনাকাটা হয়নি, কারণ হচ্ছে ওই দেখো মেয়ে হচ্ছে দই তুলেছে। তো কেনাকাটা তোমাদের দাদা ভাই করবে না, নিজে থেকে আমাকে যেতে হবে, আর যেহেতু তোমাদের দাদা ভাই জন্মদিন গেল আর গেল, সেই জন্য কেনাকাটাও নিজে নিজে করেনি, আর আমি তো বেরোতে পারছি না বলে করতেও পারছি না। ওই দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি পুচকুর। তো তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা কিচ্ছু হয়নি, তো আমি ছেলের জন্মদিনের আগে যাব, ছেলের জামা প্যান্ট কিনবো, আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট নেই ঘরে পরার জন্য, আর প্যান্ট নেবো আর জামা নেবো, জামা বলতে স্যান্ডো গেঞ্জি নেই, আর আমি প্রত্যেক বছর তোমাদের দাদা ভাইকে স্যান্ডো গেঞ্জি দিই, স্যান্ডো গেঞ্জিটাও নেওয়া হয়নি। তো যাই হোক, নিজের জিনিস কোনো দিনে একা হাতে কিনে না, আমাদের জন্য কিনবে। তো এই হচ্ছে ব্যাপার, আর আমার পয়লা বৈশাখের ড্রেস সারাদিনই পরা হয়নি, তো ভাবলাম একটুখানি পরি। ওই দেখো, ওই দেখো পুচকুমা আবার বের করেছো, দুধ বার করেছো কেন মুখ থেকে? দুধ বের করেছো কেন? উ বাবলে মুখ থেকে দুধ বের করেছো কেন? মুচু মুচু করো, মুচু মুচু করো, মুচু মুচু করো। ওই দেখো পুচকুমা আমার ঘুমো করছিলো, কিন্তু ঘুম হবে না তাই তো, ঘুম হবে না তাই তো, উড়ি বাবরি উড়ি বাবরি, গা ভাঙছে দেখো উড়ি বাবরি, একভাবে তাকিয়ে আছে, বোম্মাইশ হয়ে গেছে, বোম্মাইশ বলে আমাকে কোথায় বোম্মাইশটা দেখছো তোমরা। তো যাই হোক চলো, 9:30 ওপরে বেজে গেছে, আমাদের চিকেনের চও নেই, ধোয়া দুই কিচ্ছু নেই, মেয়ে এতক্ষণ কান্নাকাটি করছিলো, তারপরে এই সব মানে ন্যাকড়াগুলো না যেগুলো টয়লেট টয়লেট করে সেই যেগুলো সব ভাঁজ করে রাখলাম, কাঁচা হয়ে গেছিলো সেই, এগুলো ভাজ টাজ করে রাখলাম। তো চলো, আমি আর এখানে যত রাজ্যের তেল টেল ছিল জায়গা মতন তোমাদের দাদা ভাই ট্রান্সফার করলো, আর এবার নাইটিটা আমি খুলবো, আর কালকে সকালবেলাতে নুন দিয়ে আমি ভিজতে দিয়ে দেবো। আর নুন দিয়ে ভিজতে দিলে কী হয় বলতো, রঙটা অনেক দিন ভালো থাকে, রঙটা উঠে না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও চলে এলাম তোমাদের সামনে, নাইটিটা খুলবো বলে নাইটিটা খুললাম না, বেশ ভালো লাগছে, ভাবলাম একটুখানি পরেই থাকি, পরে খুলে দেবো যেহেতু কালকে ধোবো, তো সেই জন্য। আর ভিডিওটা শেষ করতে বসেছি তোমাদের সামনে, আর শেষ করার আগে তোমাদেরকে আমি কিছু একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে নামকরণের ভিডিও, ভিডিও বলছি, হ্যাঁ ভিডিও নিয়ে আসবো বলেছিলাম। তো নামকরণটা আমরা কী রেখেছি আমার মেয়ে, তোমরা অনেকে প্রশ্ন করছিলে কি শেষ পর্যন্ত মেয়ের নাম রাখলে, তো তোমাদের দাদা ভাই বলবে কি নাম রেখেছি শেষ পর্যন্ত মেয়ের, বলে দাম।
অনেকে অনেক নাম বলেছে, এটা রাখলে ভালো লাগবে, ওটা রাখলে ভালো লাগবে, সবেরই নাম চয়েস করেছি, ভালো লাগছিল সব নামই, সব নামই আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি যখন আমার মেয়েকে হতে যাই না, তখন আমাদের ভগবান বলতে আমাদের গপু আর রাধাকৃষ্ণ ছাড়া তো আর নেই, মানে ওদেরকে মাথার উপর আমি সবসময় ভরসা করে সবসময় ডেকে সব ঠাকুরকেই ডাকছি। বিশেষ করে যেহেতু আমি গপু ভক্ত, তো সেই জন্য আমি চেয়েছিলাম একটা রাধারানীর নাম দিয়ে কিছু একটা নাম রাখতে। কিন্তু বাট আমার নাম যেহেতু গিরিধারী, সেহেতু রাধারানী কিংবা রাধা, আমি রাধিকা দিতে চেয়েছিলাম, যাই রাখছি, সেটা কিন্তু কৃষ্ণের মেয়ে হিসাবে হচ্ছে না, বুঝতে পেরেছো? ভালো করে বলো। তারপর দেখো রাধিকা যে নামটা রাখছি সেটা এখনই বলবো, তোমরা অত পুরনো নাম রাখছো, এই রাখছো, কিন্তু কি করা বলো তো, ভগবানের নাম দিয়ে রাখতে চেয়েছি আর রাখবো, আর উল্টো পাল্টা নাম আমি আর রাখতে চাইছি না, কারণ অনেক কষ্টের আমার মেয়ে, অনেক কষ্টের, আমার যেমন প্রচুর কষ্টের ধন এক পেয়েছি, সেই জন্য আমি একটু ভগবান নাম দিয়েই রাখতে চাইছি। হ্যাঁ, আর সেই জন্য অনেক ভেবেচিন্তে নাম রাখতে হয়েছে, তো কৃষ্ণ রাধা দুজনের মিলিয়ে নাম, যেহেতু শুধু কৃষ্ণের নাম দিয়ে রাখলে হচ্ছে না, আমার নামটা যেহেতু হয়তো হতভাগ্য আমি কৃষ্ণের নামে আছে, সেহেতু আমার মেয়ের নামটা যদি রাধার নামে হয় একটা কীরকম দৃষ্টি করবে, গিরিধারী, এর নাম তো গিরিধারী, কিন্তু শুনতে খারাপ লাগবে। যে যেমন ধরো তোমাদেরকে বলি, কী বল, কীভাবে উদাহরণ দেবো, উদাহরণ তো আমাদের আমাদের মধ্যেই উদাহরণ আছে, যাই হোক উদাহরণ আমি আর বেশি দিচ্ছি না, উদাহরণটা মুখে এসেও থেমে গেল। তো যাই হোক, এখন আমরা নাম রেখেছি কৃষ্ণ আর রাধা মিলিয়ে, দুটো নামের যুগল বন্দি যাকে বলে, তো সেই জন্য নামটা হচ্ছে ক্রিধানী, ক্রিধানী কয়েল কয়েল ক্রিধানী, তাহলে হচ্ছে কৃষ্ণের ক্রি আর রাধারানী ধানী, তাহলে ক্রিধানী। নামটা কেমন হয়েছে প্লিজ প্লিজ হাত জোর করে বলছি, আমার হাতে ক্যামেরা আছে, কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। আর তোমাদের আর একটা বলি, আর ওটা তো আমি ভালো নাম রেখেছি হিসাবে, আর তোমরা যা নাম দিয়েছো নামগুলো সব একদম মাথায় নিলাম, নাম দিয়ে ডাকবে, সেই নামে তোমাদের ভালোবাসায় যদি তোমাদের পুচুকে সেই নামে ডাকতে পারো অবশ্যই ডেকো, যে যেমন কমেন্ট করছো সে তার নাম দিয়ে, আমাদের তো বাড়িতে যে যা পারে যে নাম দিয়েছে, মানে কি করব, আমি বলছি সবাই নাম, যে নাম দিয়ে ডাকা হবে বাড়িতে সেই নামটা হচ্ছে আমার ছেলেকে যেহেতু বাবি বলে ডাকা হয়, হ্যাঁ ব দিয়ে নাম খুঁজছে অনেক, কিন্তু সেই জন্য মেয়েটাকে ভাবলাম যে বাবলি বলে ডাকলে কেমন হয়, বাবি আর বাবলি এটাও তোমরা একটু জানিও, একটু জানিও তো, দু অক্ষরে আমার ছেলের সঙ্গে মিশিয়ে বাবি বলে যেহেতু ডাকি ডাক নামটা, তো সেই একটা ডাক নাম তোমরা একটুখানি প্লিজ দিও, আর তোমরা কেউ রাগ করো না, যে বাবি যেটা দিয়েছি সেটা কি ঠিক হলো নাকি আরো বাবি বল, বাবি দিয়ে আর একটা কিছু নাম আছে তোমাদের, একটু মেয়ে দিয়ে তোমরা রাগ করো না, যে আমাদের দেয়া নামটা রাখলো না রাখলো না, এটা কিন্তু কেউ ভেবো না প্লিজ, কেননা আমরা অনেক ভেবেছি, অনেক এতদিন পর নাম রাখছি, মানে বুঝতে পারছো তো, নামটা ভাবার যেমন ভাবা তেমন কাজ করেছি, সেরকম জন্ম সার্টিফিকেট এতদিনে আমরা জমা করেছি, তো নামটা ঠিক না হওয়া পর্যন্ত তোমাদেরকে বলতেও পারছিলাম না, আর জন্ম সার্টিফিকেটে নামটা দিতেও পারছিলাম না, যেহেতু একদম ফাইনাল হলো তোমাদেরকে বললাম, আর তোমরা যে জব যেসব নামগুলো সব বলেছো আমরা মাথায় রাখছি, নামগুলো খুব ভালো লেগেছে, নামগুলো তোমরা সেই নামেই ডেকো, সেই নামে ডেকো। আর আমাদের দেয়া নামটা, বিশেষ করে নামটা আমি যখন ভেবেছিলাম হসপিটালেই ভেবেছিলাম, নামটা শুধুমাত্র আমারই রাখা বলতে পারো, শেষকালে বলবে নামটা কে রাখলো, আমি না, দুজনে মিলিয়ে রাখলে, দুজনে ভেবে রাখলে, তো আমি নামটা রেখে আমি জামাই লিখে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে ভুলে যাব বলে হাতে লিখে রেখেছিলাম, যে যাতে এই নামটা ভুলে না যায়। যেমন ধরো ঈশাইন নাম হচ্ছে আমার ছেলের সারা পশ্চিমবঙ্গের একটাই নাম, যখন আধার কার্ড করতে যাই তো যখন সার্চ করা হয় বলছে ঈশাইন নামটা একটাই আছে, ঈশান নাম রাখতে গিয়ে জন্মসাইন ঈশাইন হয়ে গেছে, তো ভালোই হয়েছে ঈশাইন হয়ে গেছে, আমার খুব ভালোও লেগেছে। তো সেরকম ক্রিধানী নামটা কেমন হয়েছে তোমরা প্লিজ 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 হাত জোর করে বলছি, যদি নাম পাও অবশ্যই জানিও, ব দিয়ে যেটা ভালো লাগবে আমি অবশ্যই সেটা, ব দিয়ে দু অক্ষরে নাম, হ্যাঁ আমার ছেলে বাবি, তো বাবি দিয়ে তোমরা যদি একটা অন্য মেয়েদের নাম দিয়ে রাখতে হয় একটুখানি জানি, তবে বেবোটা চলবে না, বেবো তো বাবির জায়গায় আমরা বাবলি করলাম, তোমরা সহমত কিনা সেটা জানিও না, বড় হয়ে গেল সেটা একটু জানিও, আর তোমরা যদি ব দিয়ে কোনো নাম রাখ বলতে পারো তাহলে সেই নামটা কনফার্ম রাখবো, একদম কনফার্ম, এটাতে কিন্তু কোনো দ্বিমত নেই। চলো এবার আমি ক্যামেরার পিছনে যাই, চল আর কিছু বকবো না, চিকেন রান্না করতে যাচ্ছি এবার, আর ড্রেসটা চেঞ্জ করব, এবার ফাইনালি ড্রেসটা চেঞ্জই করব, যেহেতু নতুন নাইটি বেশিক্ষণ পরা যায় না, কেননা নতুন নাইটি কী বলো তো প্রচণ্ড গরম করে, এ মার আছে তো মানে ঘামটাকে টানছে না, আর ওয়েদারটা এতটাই গরম, আজকে সারাদিন সকাল থেকে আমাদের এসি চলেছে, সকাল থেকে এসি চলেছে, ভীষণ বাজে গরম,
এতক্ষণ তাকিয়ে ছিল, এবার ঘুমোচ্ছে। রাত্রেবেলা কি করবে জানি না, কালকে রাত্রেবেলা একদমই ঘুমায়নি, একদমই না, ভীষণ শরীর খারাপ লাগছিলো। আমি দুপুরবেলা ভীষণ ঘুমিয়ে গেছি, কিন্তু আমাদের দাদা ভাই আর ছেলের তো একদমই ঘুম হয়নি দুপুরবেলা, কেন ওরা চলে গেছিলো দোকানে আর ছেলে নাচের ক্লাসে গেছিলো। তো যাই বন্ধুরা, চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেলো নাকি বুঝতে পারছি না, একটু কষ্ট করে দেখে নিও আর নামকরণটা ঠিক আছে কিনা সেটাও জানিও। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নেক্সট ডে ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে। গুড নাইট।